জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। এখন আমরা পরমদয়াল শ্রী ঠাকুরকে পেয়েছি, আর শ্রী ঠাকুর আমাদের বললেন নাম করতে। নাম ধ্যান কীভাবে করব, নাম ধ্যানে কতবার বসব, কিভাবে বসলে নাম ধ্যান ভালো হয়, নাম ধ্যানে বসে কি ভাবব, এই সমস্ত কথাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বুঝিয়ে বললেন। কিন্তু একবারও ভেবে দেখেছেন? আবার শ্রী ঠাকুর এ কথাও বলেছেন, নাম ধ্যানে নাকি অসম্ভবকে সম্ভব করা যায়, আর তিনি তা করেও দেখিয়ে দিয়ে গেছেন। একবার শ্রী বড়মাও আমাদের বললেন যে নাম ধ্যান করলে অসম্ভব সম্ভব হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা বললেন নাম ধ্যান করলে অসম্ভব সম্ভব হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা নাম করবার সময় মাঝে মধ্যেই জোর করে চিৎকার করে উঠতেন, এই নামে আছে কি, কিভাবে নাম ধ্যান করব। এরকম একবার বড়দাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাম ধ্যান করলে সকলেই বলে নাকি অসম্ভব সম্ভব হয়ে যায়, সত্যি এটা কি বিজ্ঞানসম্মতভাবে ঠিক? শিশি বড়দা কিন্তু উত্তর দিয়েছিলেন, আচ্ছা ভাববাণীতে পরম দয়াল শিশি ঠাকুর প্রায়ই বলেন যে কীর্তনে সব হয়, কীর্তনে কীভাবে সব সম্ভব, নাম ধ্যান কীর্তন করলে কি সত্যিই সব সম্ভব হয়, বিজ্ঞানসম্মত উপায়ে এর যুক্তি কী, এই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। আমরাও তো চাই অসম্ভবকে সম্ভব করতে, তার জন্য কিভাবে আমরা নাম করব। আজকে আমরা এটা পাঠ করছি দীপরক্ষী গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে 212 পৃষ্ঠা। যতীন দাসদা প্রণাম করতে এলেন তাঁর দিকে তাকিয়ে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যতীনদা কেবল করছে ভাতা ছেড়ে দিয়ে আমার সমস্ত শরীর ঝরঝরে হয়ে গেছে, নাকি এটা ভাষা বলছিল বড় ভালো। যতীনদা বলছেন নিজেকে খুব ফ্রি মনে হচ্ছে, কর্মতৎপরতা বেড়ে গেছে, নাম ধ্যানে রুচি হয়েছে। আচ্ছা ভাববাণীতে যে আছে নাম ধ্যানে অসম্ভব সম্ভব হয়, এর কি কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, এর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বড়দা বললেন আছে, ওর সবটাই তো সায়েন্টিফিক, সবটাই তো বিজ্ঞানসম্মত। শ্রী শ্রী ঠাকুর বললেন নাম মানে নম ধাতু, নত হওয়া। আমি যদি তার জায়গায় অর্থাৎ আচার্যে নত হই, মানে তার নাম করি, তার মানে হলো তার ভাবানুকম্পন সর্বদা আমার মধ্যে জাগাচ্ছি, তার ধ্যান করছি, মানে সব দিক দিয়ে তার চিন্তা করছি, কিভাবে তার জন্য কি করব, আমার না তার জন্য, কিন্তু মানে করাটা তার জন্যই করতে হবে, আমার জন্য করতে গেলে কিন্তু আর সরল থাকবে না, নে সব জটিল রাশি হয়ে যাবে। এই যা বললাম এর সাথে সঙ্গতি করে না নিতে পারলে করাগুলি ফলে মিলবে না, শুভ সার্থক হয়ে উঠবে না, আবার এগুলি দেখে শুনে যদি কেউ করে ও চলে তাহলে তার অদম্য অভাবনীয় অবস্থা হয়। আমার জগতের সব কিছু দিয়ে তাকে পরিপূরণ করার চেষ্টার ভিতর দিয়ে একটা শরীর মনের ক্রিয়াশীলতা হয়। যতীনদা বললেন আবার বলা আছে যে কীর্তনে সব হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন কীর্তন মানে তো ওই করা, আমার যদি গতি খারাপের দিকে হয় তবে ভালো গুণগুলি সব নিভে যায়, সেই জন্য চাই নিষ্ঠা অর্থাৎ নিবিষ্ট রূপে লেগে থাকা, তাতে করাগুলি সব উপচে উঠে শুভ সঙ্গতি নিয়ে। আরও একটা কথা ঠিক করলেন, একটা কাজ হয়তো 30 মিনিটে করবেন, তার মধ্যেই যাতে ফিনিশ করতে পারেন তার চেষ্টা করবেন, এইভাবে অভ্যাস করতে করতে তারপর ও কাজ 20 মিনিটেও হতে পারে। ধ্যানে এই হয়, কিন্তু কোনো সময় কোনো দিক দিয়েই নিজেকে লাভবান করার বুদ্ধি যেন না থাকে, এমন কি পয়সা কড়ির দিক দিয়েও নয়, তাহলে কিন্তু বাধা আসবে। দেখুন নাম করে আমি অসম্ভবকে সম্ভব করতে চাইছি, লাভবান করতে চাইছি আমাকে নয় ঠাকুরকে, কিন্তু এর মধ্যে যদি আমার বলে কোনো জিনিস থাকে
তাহলে সবটাই কিন্তু জটিলে পরিণত হবে, কোনো কাজই কিন্তু হবে না। সবটাই তার জন্য করতে হবে, কি করলে ভালো হয় তারই স্বার্থে, এমনকি পয়সা কড়ির দিক দিয়েও নয়, তাহলে কিন্তু বাধা আসবে। স্বার্থপর রকম ঝোঁককে সৎ পথে যেতে বাধা দেয়। আগে যা বললাম সেইভাবে চলতে চলতে আপনার চলনের সর্বনিম্ন মান হবে, ওই সৎসঙ্গীর ঋত্বিকরা যেমন হবে বলেছি সেই রকমটা। এটা ঠেকায় রাখা যায় না, মানুষ বেড়ে ওঠেই, আর এতে স্বাস্থ্য প্রায়ই ভালো থাকে। তবে যদি রোগ সংক্রমণের মধ্যে পড়েন সে আলাদা কথা, তাহলেও প্রতিরোধী শক্তি থাকে। ওই যেমন আপনার অ্যাজমা ছিল, শেষকালে এমন হলো যে আর ছিলই না, কিন্তু যেই জটিলতার মধ্যে পড়লেন অমনি যাহা হবার তাহা হইয়াছেন, আবার দেখেন কি হয়। যতীনদা বললেন, একটা কঠিন অবস্থার মধ্যে না পড়লে সামঞ্জস্য করা যায় না। এই নামধ্যানের ব্যাপার এবং কীর্তনের কথা শেষ হলো, এরপর প্রসঙ্গটা একটু বাকি আছে, এখানেও কিছু শোনার আছে, যার কারণে আমি পড়ছি। কারণ যতীনদার সঙ্গে শ্রী ঠাকুরের সেই কথোপকথন চলছে, এর মধ্যেও ঠাকুর বেশ দু চারটি কথা বললেন যেগুলি শোনা শুনুন। যতীনদা বললেন, একটা কঠিন অবস্থার মধ্যে না পড়লে সামঞ্জস্য করা যায় না। এখন আমার স্ত্রীর অসুখ, ঋত্বিকি মাত্র 20 টাকা, আমি দেখলাম এই তো সুযোগ। শ্রী শ্রী ঠাকুর বললেন, আবার কি, আবার হয় কি, ওই রকম কঠিন অবস্থার মধ্যেও নিজের দাঁড়া ঠিক রেখে চলতে পারলে পরিবেশ এমন বিনায়িত হয়ে ওঠে যে সংসারের জন্য আমার আর চিন্তাই করা লাগে না। যতীনদা বললেন, আমার জীবনের গৌরবোজ্জ্বল সময় গেছে কলকাতায় থাকাকালে। তখন 15-16 ঘন্টা করে নাম করতাম, যাজন করতে যেতাম, রোজ 4-5টা করে দীক্ষা প্রতিদিন দিতাম। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তখন আর যাজন করতেন না, যাজন হতো। যখন আমরা যাজন করতে যাই তখন আর যাজন হয় না, যাজন যারা করতে যায় তাদের যাজন কমই হয়, আর স্বভাব যাদের যাজনশীল তাদের যাজন আপনিই হয়। যাজনের ধাতু কিরে? আমি বললাম, যজ ধাতু মানে পূজা, দান, সঙ্গতিকরণ। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, এই যেমন পূজা আছে, পূজা মানে শুধু ফুল বেলপাতা হাতে নিয়ে দেবতাকে দেওয়া নয়, আগ্রহ দিয়ে তাকে প্রীত করা, তার স্তুতি করা, তাকে সম্বর্ধিত করে তোলা, তাকে উপজয়ী করে তোলা সর্বতোভাবে। যতীনদা, কিন্তু দেবতা জীবন্ত না হলে কিভাবে তাকে সম্বর্ধিত করা যাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবন্ত হলে তো ভালোই হয়, আর আমাদের ভেতরের ভক্তি দিয়ে যদি সেই বিগ্রহকে জীবন্ত করে তুলতে পারি তাহলে তো খুবই ভালো। এরকম করে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন। দেখুন, সত্যি কথা, যখন আমরা মানুষকে যাজন করি, চেষ্টা যদি থাকে যাজন করব, তাহলে যাজন হয় না। আস্তে আস্তে কথা বলতে বলতে যে কোনো কথার মধ্যে আমার ঠিক যাজন কথা বেরিয়ে যাচ্ছে, তখন দেখবেন আপনি আপ যাজন হয়ে গেছে। দেখুন, নামের মধ্য দিয়ে সব হয়, অবস্থার পরিবর্তন হতে বাধ্য, এই বিশ্বাসে নাম করে যান। অবস্থার পরিবর্তন তো হবে, ঠাকুরের কাছে সব কিছুই নিবেদন করে দিতে হয়, নিজের বলে কোনো কিছু রাখতে নেই। এইভাবেই উন্নতি হবে, এইভাবেই অসম্ভব সম্ভব হবে। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত, জয় গুরু।